গভীর শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন করছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির জানান, বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, দূতাবাস কর্মকর্তাবৃন্দ এবং ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র নেতারা। দিনের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় দূতাবাসের হেড অফ কাউন্সিলর হজরত আলী খানের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ বার তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, এম এ কাশেম, শাহেদ আলী সহ আরো অনেকে।